বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক। বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক, একটা খেলাধুলা। অবশ্যই বিচার থাকতে হবে, বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন, ঠিক কিনা? সবাই দাঁড়াবে। দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ কিয়ামা, আল কারিয়া মাল ওমা আদরা কামাল। বিষ্ণুবি বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেদিন মানুষগুলো উলঙ্গ, গায়ে জামা নাই, পেটে দানা পানি নাই, পায়ের মধ্যে জুতা নাই, সব উলঙ্গ। ভাবতেছেন না, খালি শুনতেছেন? ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আমাদের সবাইকে দাঁড়াতে হবে? অবশ্যম্ভাবী। ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই চিল্লা এখন, ঠিক কিনা? আল্লাহ বললেন কাআন সাফসাফা লা তারা ফিহা আওয়াজাম ওয়ালা আমতা। লেভেল প্লেইং ফিল্ড, এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে, সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে, পেটে দানা পানি নাই, খাওয়া দাওয়া নাই, ক্লান্ত শ্রান্ত পেরেশান, আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না। আল্লাহ কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই। সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান, খোদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বেরোয় যাবে। 50,000 বছর হবে সে দিনটা লম্বা, 50,000 বছর পাগল হয়ে যাবে মানুষ, পাগল। মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ কারো গায়ে জামা নাই, তাহলে কি মানুষের লজ্জা লাগবে না? Don't they feel any shy, any shame? No shame? কোনো লজ্জা থাকবে না? কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না? মা সেটাই বললেন, নবী ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই, তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই? বিষ্ণুই বলেন, আয়েশা রে ওই দিনটা এত ভয়ঙ্কর, কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরও পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, নিজের সাথে মিলান, সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন, ভাইকে দেখে ভাই পালাবে, আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন, আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন, আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না, আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবেন না, আপনি তারে চিনবেন না, বাবা আপনারে পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না। যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না নাই? যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না, ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না, মা মেয়ের চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, কেউ কাউরে চিনবে না। সাধারণ মানুষ আপনারে কি করবে? নবীরাও বলবে ইয়া নাফসি, সব নবীর মুখের জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বাঁচানোর কেউ নাই 50,000 বছর। মানুষগুলো ছুটতে ছুটতে সাইয়েদ আদম আলাইহিসসালামের কাছে যাবেন, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, সবাই বলবে পারবো না, আমাদের পক্ষে করা কিছু সম্ভব না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই, আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না। আজকে আল্লাহর সামনেই যাওয়া যাবে না। পরে সাইয়েদানা ঈসা আলাইহিসসালাম বলবেন, সাজেশন আছে আমার কাছে, সাজেশন, আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, একমাত্র আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সাল্লাল্লাহু বিশ্ব নবী মাকামে মাহমুদে তখন সেজদায় পড়ে থাকবেন, কাঁদতে থাকবেন, সবার জিকিরিয়া নফসি, বিশ্ব নবীর জিকিরিয়া উম্মতি, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, মাথা তুলেন, ইরফা রাসাক, ও নবী মাথা তুলেন, সাল তুতা, আজকে যা চাবেন আমি তাই দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। কঠিন দিন, ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না? ওই দিনটার নাম আল কারিয়া মাল ওমা আদরাকা মাল,
এরপর আল্লাহ বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। দেখেন বর্ণনাটা কেমন করে দিচ্ছেন। আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সবকিছুর ওজন দেব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি, বহুবচন কি মাওয়াজিন। আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন, এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন, আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে। সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবে। মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। কি পাল্লা, কথা বলেন ঘুমে ধরছে, শেষ করে দেই আর দুই এক মিনিট, তাও জি না ওয়াজ শুনবেন তো না চলে যাবেন সব জিনা। তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে, সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, ডাল মাপে, চাল মাপে, এগুলো মাপে। নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে, ঠিক কিনা? দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন? নিক্তি পাল্লা দিয়ে মাপে, কারণ দাড়ি পাল্লায় খুব সুক্ষাতি সূক্ষ্ম হিসাব করা যায় না। দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই, কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ, সালাও ব্যবসা শেষ। ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান, আমি পাইয়ে গেলে আমি লাভবান। এজন্য স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দুই তিনটা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে, পয়েন্ট এত এত এটার ওজন আছে। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে, যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়া। জাররার উদাহরণ আমি এরকম দেই, শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে, ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে, ওটা সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে, ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায়, দেখা যায় না? ওইটারে আরবিতে বলে জাররা। ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আরামে থাকবে সুখে থাকবে, তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের আমলনামা সহজ হয়ে যাবে। আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না, আমার মা আমার চিনবে না, সূর্য আমার মাথার উপর, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমলনামা দিও। চিল্লায় পড়েন আমিন। রোজা সরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চান প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না, বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও। বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিষ্ণুই বললেন মান নুকিশা উযযিবা, বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না, শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোর কেউ থাকবে। রোজ হাসরে হে আল্লাহ আমার, পড়েন করুণা বিচার, করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে হে গুনাহগার, করুণা বিচার, পড়েন আমিন। ডান হাতে আমল নামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে। আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহ, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তার জন্য আছে ধ্বংস। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি, নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুন।
তাদেরকে ডান হাতে আমলনামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওরা আমলনামা নিতে চাইবে না, যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবে না, কি বলবে? লাগবে না, আমল নামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, আমল নামা নাও, নিজের আমল নামা নিজেই পড়ে নাম্বারিং করো, ইকরা পড়ো। পড়া ছাড়া কোনো গতি নাই, কোরআন শুরু করছে পড়ো, আর আখিরাতের আমল নামা শুরু করছে কি দিয়া? কি দিয়ে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমল নামা পড়ো, নিজেই দেখো কি আমল নামা করেছো। আপনি যে আজকে তাফসির মাহফিলে আছেন এটা থাকবে না আপনার আমল নামায়? আজকের এশার সালাত যে জামাতে পড়লেন আমার নামায় থাকবে না? ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন, একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে? আপনার তো আনন্দের শেষ নাই, আপনার আমল নামায় আছে খালি জামাতে নামাজ, মা বাবার খেদমাত, শিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, ইসলামের পক্ষে আপনার আন্দোলন। আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন, আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে, আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমলনামা ভরপুর। কিন্তু যাকে বা হাতে আমলনামা দেয়া হবে সে পড়তে চাইবে না, কারণ খুললেই দেখে আকাম আর কুকাম, পৃষ্ঠা একটার পর একটা উল্টায় খালি আকাম কুকাম, দুর্নীতি, চোরাকার বাড়ি, ফ্যান্সি ডিলের ব্যবসা, মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এরকম ডাকাইত আসার নাই। পাপ দিয়ে যার জীবন সাজানো ও কি আমলনামা পড়তে চাইবে? ও দেখবে যে ইসলামের বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আসার নাই, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হকের বিরোধিতা করেছে, শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে, এরকম আসার নাই। যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমলনামা, সে তো পড়তে চাইবে না, সে বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে, বড় যা করেছি সেটাও দিয়েছে, ঠিক না? সে দেখে অবাক, সে বলবে লাগবে না, আল্লাহ বলবে পর, সবাই সবার আমলনামা মিলায় নে, কোনটা বাদ গেল কিনা। সুবহানাল্লাহ, পড়ে কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি, রিচেক, ক্রস চেক এন্ড ডাবল চেক, আবার চেক করে দেখ। আমরা মহা খুশি, ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে, বলবে হায় হায় কি আমল নামা, এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? কি করা যায়, কি করা যায়? ফোন দিয়ে আসবে, এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই, মিছা কথা কম কই নাই, দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা। সে বলবে আল্লাহ আমার কথা আছে, আল্লাহ বলবে কি কথা, কে আল্লাহ এটা তো আমার আমল নামা না। একটা সিস্টেম, একটা প্রসিডিউর, সে দেখবে যে লেটস চেক, ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা, বলবে আল্লাহ এটা তো আমার আমল নামা না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে, আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি, আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলেন, আল্লাহ বলবে না এটা তোরই আমল নামা। সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই, আমি তো এত খারাপ ছিলাম না, আমি ভালো মানুষ, আমার আমল নামা না, আরেকজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে। আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে? সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে। আল্লাহ বলবে কেরামান কাতিবীন, আমার স্পেশাল দুইজন ফেরেশতা, তাদের কাছে তোমার এই আমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে। সুবহানাল্লাহ, কোন কেরামান কাতিবীন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবীন সম্মানিত দুই ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে, লিখে রেখেছে। ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আর একটা আমল নামা এনে দুইটা আমল নামা দেয়া হবে, মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা। এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে, বাক্যে বাক্যে, অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ, পড়ে উনি তো আহকামুল হাকিমিন, উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করে রেখেছেন, চিল্লা এখন ঠিক কিনা? তারপর নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই, দুইটাই আমার না,
আমি এগুলো করি নাই, আপনার কেরামান কাতিবিন ভুল করে আমার দিয়েছে, আমি কি করব, আমি তো ভালো মানুষ। আল্লাহ বলবেন, তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে এখানে আমি একটা লকেট দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি। সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি। তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি। দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সব আছে এইখানে। অকুল্লা ইনসান সবার আছে, আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রতিটা মানুষের গলায় এটা দেয়া, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন, দেখ মিলে যায় কিনা, গাদ্দার দেখবে এটাও মিলে যায়, বাঁচার উপায় আছে। এরপরে লাস্ট চান্স, আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই, আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই। আল্লাহ বলবে না, ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আদামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি, তোর আমল নামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে, তোর 14 গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে। সুবহানাল্লাহ কইবেন না, এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবে। এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না, এই হাতের আঙ্গুলের ছাপ, এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট 1880 সালে, 1500 বছর আগে কোরআনে সূরাতুল কিয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে। কে, কি আজীব কথা, আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন? এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল 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 ছাপ আছে, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না। আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না, এটার সাথে এটা মিলবে না, আমার 10টা আঙ্গুলের সাথে মিলবে না, একটার সাথে আরেকটা না, আলাদা আলাদা। এই পৃথিবীতে যদি 600 কোটি মানুষ থাকে তাহলে 6000 কোটি হাতের আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে? কারিগরটা কে, স্রষ্টাটা কে? আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপস হয়ে আছে না নাই? এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই, সব জায়গায় লাগে, এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। গত বছর দুই আগে বাংলাদেশে সিম কেনার জন্য সবাইকে দেয়া লাগছে না? আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে, সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আপনার। আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুটপ্রিন্ট কি বলে, ওটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে, প্রাণী গণনা করতে বাঘ শুমারি হয় সুন্দরবনে। আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের, অর্ধেক ইন্ডিয়া, তো কাদের বাঘ কোনটা কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে। তো বাঘ গণে কি করে, বাঘের চেহারা তো একরকম, আর কাছে যেহেতু গণার সুযোগ নাই, এটা গুনে পায়ের ছাপ দেখে, বাঘের তো হাত নাই চারটাই পা, এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের মিল। সুবহানাল্লাহ পড়ে। আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গায় একজন নবীর ফুটপ্রিন্ট আছে না নাই? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেইখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও। সাইয়েদান ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ আছে, আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে আদম স্পিকে। এইভাবে আল্লাহ বললেন, তোর আঙ্গুলের ছাপ আছে, আমল নামাটা খোল, আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ, আমল নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে, আর কোনো চোরামি করার সুযোগ তার থাকবে নাকি? কথা বলেন, মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোনো সুযোগ আছে? একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন, এটা আর কারো আমল নামা নয়, এটা তোর আমল নামা, চিৎকার করে বলেন ঠিক কিনা? তারপরে বলতে চাইবে আমি করি নাই, আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোর ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম, তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই, তোর হাত এবার সাক্ষী দিবে, হাত বলবে আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি শুট করেছি, আমি অন্যায় ভাবে মানুষের উপর চড়াও হয়েছি, হামলা করেছি, আঘাত করেছি। পা বলবে, পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের কনসার্টে গিয়েছি, মদের আড্ডাখানে গিয়েছি, জুয়ার আসরে গিয়েছি, ঠিক কিনা? অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি, ব্রেন দিয়ে চিন্তা করেছি, একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে, সেদিন আল্লাহর দরবার থেকে, আল্লাহর মহাখাজা থেকে পালাবার সুযোগ নাই। আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে, খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না,
তাই না? আল্লাহ কি দেয়? কিন্তু ফেরাউন যে ছাড় দিছিল ছেড়ে দিছে, আবু জাহেলকে কি দিছে? ছাড় ছেড়ে দেয়নি। নমরুদকে কি দিয়েছে? এখনো অনেককে আল্লাহ ছাড় দেয়, অনেক দাপট, অনেক ক্ষমতা, অনেক অন্যায়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়ার সত্তা না। আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন, দিনটার নাম হচ্ছে আল কারিয়াহ। মাল ওমা আদরাকা মাল কিয়ামতটা দেখছেন আপনারা? দেখছেন না? আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে, অনেকটা দেখা গেছে না কিয়ামত? দেখা গেছে, দেখা গেছে। ভয় হয়, অন্তরে কি ভয় লাগে? হৃদয় আমাদের পাষাণ হয়ে গেছে। এই পার্থিব জীবন, বিত্ত, বৈভব, এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত, এই অন্তর নরম হতে চায় না, এ চোখ দিয়ে পানি নামতে চায় না, অন্তরগুলো আমাদের পাথর। এই মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা, আখেরাত মুখী করে দেয়া। আমাদের আধ্যাত্মিকতা, দিনদারি, ইখলাস ইজ গোয়িং ডাউন ডে আফটার ডে, প্রতিদিন কমছে। আর আমাদের লোভ, ইগো, অহংকার, দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে। এই তাফসীর মাহফিলগুলোর উদ্দেশ্য, এই তাফসিরের মধ্য দিয়ে মানুষগুলোরে আল্লাহ ওয়ালা বানানো, ঠিক কিনা? এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল, এটা আসলে একটা মরিচিকা, এটা একটা ধোকা, একটা ধূম্রজাল। এই ধূম্রজালের ভেতরে আমরা পড়ে আছি, চলে যেতে হবে, থাকতে পারবো? কথা কন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ওই মাটির ঘরের সামান তৈরির দরকার আছে না নেই? কবরের ভয়ে আমরা কি পারি না একটু মসজিদের ভেতরে যেতে? মশার ভয়ে আমরা মশারির ভেতরে ঢুকি, এরকম আছে না নাই? কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না, এরকম ডাকাইত আছে না নাই? মসজিদমুখী হতে হবে। প্রথম যে হিসাবটা আল্লাহ কিয়ামতের দিন নেবে ওইটা সালাত, সেটা কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি। আপনারা সম্মানিত বানাবে কে? আমরা সম্মানিত হতে চাই না? হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলা রব্বি আলাযীম, সুবহানাল্লাহ। পড়ে আজকের মাহফিল থেকে কি আমরা এই ওয়াদা করতে পারি না যে আমরা আর কোনোদিন সালাত ছাড়বো না, যেহেতু সালাত করলে আমি সম্মানিত হব?